দুই বছর পর ঈদের নতুন নাটকে দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। জানান, চলতি মাসের শেষের দিকে হবে নাটকটির শুটিং। তবে নাটকের নাম, সহশিল্পী ও পরিচালকের বিষয়ে আপাতত কিছুই জানাননি মেহজাবিন। 2022 সালের শেষের দিকে নাটক থেকে দূরে সরে ওটিটির কাজে মনোযোগ দেন এই অভিনেত্রী। কাজলের দিনরাত্রি, রেড রাম, নীল জলের কাব্য, সাবরিনা, দ্য সাইলেন্স, আমি কি তুমি সহ ডজন খানেক ওয়েব ফিল্ম ও সিরিজে অভিনয় করে হন প্রশংসিত। তবে নাটকের নিয়মিত হওয়ার ব্যাপারটি নির্ভর করছে গল্প, চরিত্র ও বাজেটের ওপর, এমনটাই আভাস দিয়েছেন মেহজাবিন।